আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্পর্কে। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশদ্বার দেখতে পারবেন। প্রায় 3,690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি 2013 সালে চালু করা হয়। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে, আর তার মাঝ দিয়ে আপনি মিনিবাসে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো হঠাৎ সামনে থেকে এক বাঘ রাস্তা আটকিয়ে দিল, কিংবা জানলার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল, এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে আদর্শ ঘুরে বেড়ানোর জায়গা। পুরো বঙ্গবন্ধু সাফারি পার্কটি বঙ্গবন্ধু স্কোয়ার, কোর সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক, সাফারি কিংডম, এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামক 5টি অংশে বিভক্ত। বঙ্গবন্ধু স্কোয়ার সাফারি পার্কের 38 একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু স্কোয়ার তৈরি করা হয়েছে। পার্কিং এলাকা, বিনোদন উদ্যান ও প্রশাসনিক কাজে নির্মিত ভবনগুলো বঙ্গবন্ধু স্কোয়ারে স্থান পেয়েছে। এছাড়া এখানে রয়েছে আকর্ষণীয় ম্যুরাল ও মডেল সজ্জিত প্রধান ফটক, ফোয়ারা ও লেক। প্রশাসনিক ভবনগুলোর পাশাপাশি আরও রয়েছে ডিসপ্লে, ম্যাপ, পার্ক অফিস, তথ্যকেন্দ্র, বিশ্রামাগার, ডরমেটরি, নেচার হিস্ট্রি মিউজিয়াম, ইকো রিসর্ট ইত্যাদি, সাথে ইকো রিসর্টও রয়েছে। কোর সাফারি 1217 একর অঞ্চল জুড়ে গঠিত। কোর সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দর্শনার্থীদের জন্য 2টি জিপ ও 2টি মিনিবাস বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের বিনিময়ে এবং নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ গাড়ি বা জিপে প্রাকৃতিক পরিবেশ রাখা বিভিন্ন বন্য প্রাণী দেখতে পারবেন। এখানে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্ভার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ ছাড়াও অনেক বন্য প্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখবেন। সাফারি কিংডম বঙ্গবন্ধু সাফারি পার্কের 556 একর জায়গা জুড়ে সাফারি কিংডম তৈরি করা হয়েছে। সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাওল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা প্রায় 34 প্রজাতির বিভিন্ন রকমের পাখি রয়েছে। ম্যাকাওল্যান্ডের পাশে রয়েছে প্রায় 20 প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন একুরিয়াম, যার মধ্যে টাইগার ফিশ, ক্রোকোডিল ফিশ, অস্কার, ব্ল্যাক গ্লোস এবং 20 সেকেন্ড অন্তর অন্তর রং পরিবর্তনকারী চিকলেট মাছ উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু সাফারি পার্কের আকর্ষণ বাড়িয়েছে বিশাল আকারের টাইগার রেস্তোরাঁ ও সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। এখানে খাবার টেবিলে বসে কাচের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘোরাঘুরি দেখতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীর মধ্যে আছে ক্ষুদ্রাকার ঘোড়া, আলপাকা, ওয়ালাবি, মান্ডারিং ডাক, ক্রাউন ক্রেন ইত্যাদি। এছাড়াও সাফারি পার্কের কিংডমে 3টি পাখিশালা, প্রজাপতি সাফারি, অর্কিড হাউস, জিরাফ ফিডিং স্পট, শকুন ও প্যাঁচা কর্নার, ফেন্সিং কার্ভ গার্ডেন, এগ ওয়ার্ল্ড, বোটিং, লেক জোন, আইল্যান্ড ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র দেখতে পারবেন। সাফারি পার্কের পরিবেশটি অনেক সুন্দর এবং মনোরম। এখানে আপনারা ঘুরতে এসে আপনাদের মন অনেক সুন্দর হয়ে যাবে এবং অনেক কিছুর অভিজ্ঞতা হবে। আপনাদের নতুন কোনো কিছু জানার থাকলে এবং নতুন কোনো পার্কের সন্ধান পেতে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। এবং নতুন মেম্বার হলে, নতুন যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।